আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালামের একটা পাখি ছিল, ওটার নাম কি ছিল? হুদহুদ পাখি, মাথার উপর দিয়ে চলত। আর ওটার চোখে জুমিং পাওয়ার আল্লাহ এত বেশি দিয়েছিল, এটা জমিনে নজর করলে বুঝতে পারত কয় হাজার ফিট নিচে পানি আছে, পানিটা মিষ্টি না লবণাক্ত না কেমন, দেখে দেখে মুহূর্তের মধ্যে সাইয়েদনা সুলাইমানের কাছে সব তথ্য সরবরাহ করে দিত কোন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, নাস্তিক গুলো কি পাখির দিকে তাকায় না? এই পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়। তায়রান আবাবিল, তায়র মানে পাখি, তায়র মানে কি? আবার জান্নাতে যারা যাবে তাদেরকে পাখির ভুনাগোস্ত খাওয়াবে কে? জান্নাতে যাওয়ার সাথে সাথে প্রথমে আল্লাহ আপনাদেরকে মেহমানদারি করবে মাছের কলিজা দিয়ে। খাইবেন মাছের কলিজার কথা শুননা, জিব্বে পানি আসছে নাকি? আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত, প্রথমে মাছের কলিজা, এরপরে পাখির ভুনাগোস্ত। তার মানে পাখির কথা কোরআনে আছে না নাই? পাখির দিকে তাকালে, মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায়? এই পাখিগুলো আকাশে ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান, ওই রহমান ছাড়া কেউ পাখিগুলোরে শূন্যে ধরে রাখতে পারে না। কত শত আয়াতে যে আল্লাহ পাখির কথা বলেছেন হিসাব নাই, কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন কোনো হিসাব নাই। আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন? হ্যাঁ, না জি বাংলা দেখেন? স্টার জলসা, কিরণমালা কি দেখেন? জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন, ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, নাম হলো হামিং বার্ড। কি নাম? দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে ছোট। এটা প্রাপ্তবয়স্কে 3 থেকে 5 ইঞ্চি লম্বা হয়, এটার পূর্ণ যৌবন এটা লম্বা কদ্দূর 3 থেকে 5 ইঞ্চি। এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। কয়বার? আমাদের ডানা আছে না দুইটা? আপনি আপনার ডানা 1 সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন? হ্যাঁ, আমি ঝাপটাইলাম, কয়টা হয়েছে 1 সেকেন্ডে? হ্যাঁ, 3টা 4টা ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেষ। কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার 2 পাখা ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি সামনে ওড়ে, তো এই পাখি সামনে যেমনি ওড়ে এট দা সেম টাইম এই পাখি পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বললেন ইউরোপের আল্পস পর্বতমালায়, গুগল করবেন যে আজকে আজকে গুগলে লিখবেন যে আলপিন সুইফট একটা পাখি আছে, এই পাখিটা একবার যখন শূন্যে উড়াল দেয় উড়ন্ত অবস্থায় এটা আকাশে 6 মাস থাকতে পারে। আকাশের মেঘের আপ থেকে পানি খায়, শূন্যে ভেসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে, 6 মাস পরে একবার জমিনে ল্যান্ড করে, নামে নামে কয়েকদিন থেকে আবার উড়াল মারে, আবার উড়াল মারলে আবার 6 মাস। আলপিন সুইফট। আরেকটা পাখি আছে অদ্ভুত পাখি, নাম হোমা বার্ড। এই হোমা বার্ড উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয়, বাচ্চা উঠতে শুরু করে দেয়। এই পাখিগুলোর কথা কোরআনে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইয়ুমসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বললেন, নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না? পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব আল্লাহরে খুঁজে পাবে। চিল্লায় বলেন ঠিক কি না? পাখিকে আরবিতে বললে তয়ের, সবাই বলেন পাখির আরবি কি? বিমানের আরবিও তয়ের, পাখি আরবি যা বিমান আরবিও। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছে, সুবহানাল্লাহ কইবেন না? আমরা বানাই নাই, আমরা তো খোসাখুসিতে ব্যস্ত, আমরা আছি ফতুয়া নিয়ে ব্যস্ত। তুই 20 কারণে কাফের, তোর চাষা 90 কারণে কাফের, তোর চাষা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের আছে না নাই? খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত, আমরা ফতুয়া নিয়ে রইলাম আর ওরা সব আবিষ্কার করে ফেললো। উইলবার রাইট আর অরভিল রাইট, এই দুই ভাই 1903 সালে এই বিমান আবিষ্কার করেছে এ আয়াতের উপর গবেষণা করে। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়ির, ওরা কি পাখি নিয়ে ভাবে না? আমাদের তো ভাবার সময় নেই, আমরা আছি মদ নিয়ে আর নারী নিয়ে আর জুয়াবাজি নিয়ে। চিল্লায় বলেন ঠিক কি না? এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিতালয়ের আড্ডাখানা, চিল্লায় বলো ঠিক কি না? মুসলমান রাজ মদ আর নারী নিয়ে ব্যস্ত, আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে। উইলবার রাইট অর বিল রাইট গবেষণা শুরু করে দিল, পাহাড়ে শুয়ে শুয়ে দুই ভাই খালি পাখির ছবি আঁকে, কেমনে পাখিগুলো ডানা ঝাপটা মেরে ওঠে কেমনে নামে, গবেষণা করতে 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 প্লেন বানায় ফেললো 1903 সালে। আজ থেকে 100 বছর আগের স্টোরি শোনাচ্ছে আপনাদের।
তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল শুরুতে ভাঙ্গাচুরা দুইটা পাখা নিয়ে একটু উড়ে আবার ধপাস করে পড়ে কিন্তু আশা হারায় নাই আবার উড়ে ধপাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারেনি ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকর্ড যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরে হইছে বোম সুপারসনিক কি নাম বোম সুপারসনিক এত স্পিডে চলে এই মাত্র দেখলেন এদিকে এরপর দেখবেন নাই ওইদিকে সুবহানাল্লাহ পড়ে কি বিশাল বিশাল ডাবল ডেকার গুলো নিয়ে শূন্যে উড়াল দেয় A3 এয়ার বোয়িং A380 বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান কার্গো বিমান তো এগুলোর 7-8 ডাবল বড় হবে I'm talking about the passenger plane A380 525 জন যাত্রী নিয়ে এটা শূন্যে উড়াল দেয় 525 জন যাত্রী কেবিন ক্রু পাইলট বিমানের ওজন খাবার দাবারের ওজন ফুয়েলের ওজন 525 জনের লাগেজ ট্যাগেজের ওজন এই সব নিয়ে শূন্যে উড়াল দেয় সুবহানাল্লাহ কইবেন না এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী এয়ার ফোর্স মিলিটারি এখন বোম সুপারসনিক বানায় এখন ড্রোন হামলা করে এখন মিসাইল হামলা করে এখন স্যাটেলাইট পাঠায় আমরাও পাঠাইছি কি নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট উই লঞ্চিং দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার আমরা এই বঙ্গবন্ধু স্যাটেলাইটও পাঠাইছি উপরে সবকিছু পাখির উপর গবেষণা করে হয়েছে চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম ওরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে যদি নজর করে একবার তাকাতো নাস্তিক আর নাস্তিক থাকতে পারতো না এজন্য নাস্তিকদের জন্য সূরার ভেতরে ডোজ আছে আই ওপেনার আছে সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই সূরাটা শেষ করলেন প্রশ্নটা শুনবেন শুনবেন সবাই আল্লাহ বললেন কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হে থাই তটনীর ধারা কে দিবে সবারে আনি কে দিবে আনি একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন টয়লেটে যাবেন মুখ ধুবেন স্কুলে যাবেন অফিসে যাবেন কাজে যাবেন যায় দেখেন টিউবওয়েল চাপতেছেন পানি নাই ট্যাপ ছাড়লেন পানি নাই চোখের মধ্যে ময়লা নাকে ময়লা টয়লেটে যাবেন পানি নাই পুকুরে নেমে দেখেন পানি নাই বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন একটা পানি নাই এক ফোঁটা পানি গোটা বিশ্বে কোথাও নাই কে দিব পানি আপনারে পানি সম্পদ মন্ত্রী দিব ডোনাল্ড ট্রাম্প দিব শেখ হাসিনা দিবে কেউ দিতে পারবে এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা আমাদের নয় ঠিক কি না পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে H2O কি নাম এই দেশে H2 নিয়ে কত কথা আছে না নাই হাইড্রোজেনের দুইটা মলিকিউল অক্সিজেনের একটা মলিকিউল এই দুইটা গ্যাস হাইড্রোজেন আর অক্সিজেন দুই গ্যাস একসাথে মিলাইলে কি হয় কথা বলেন মিঠা নদীর পাহানি